গুজরাটের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্সের প্রথম একাদশ কেমন হবে অবশ্যই এই ভিডিওটি আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে আপনিও যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এখনই ক্লিক করুন, যেখানে গুজরাটের বিপক্ষে অবশ্যই ওপেনার পরিবর্তন হবে। তো ওপেনারে আমরা দেখতে পাবো জেসন রয়, এছাড়াও গুরবাজকে, এবং এক উইকেট পরের পরে নীতিশ রানা, দুই উইকেট পরের পরে হয়তো ভেঙ্কাটেশ আয়ার, তিন উইকেট পরার পরে রিঙ্কু সিং, চার উইকেট পরার পরে কিন্তু থাকবে ভাই আন্ডারে রাসেল, পাঁচ উইকেট পরার পরে থাকবে সেই শার্দুল ঠাকুর, ছয় উইকেট পরার পরে থাকবে সুনীল নারিন, এবং সাত উইকেট পরার পরে থাকবে উমেশ যাদব, আট উইকেট পরার পরে থাকবে অবশ্যই বৈভব অ্যারোরা, অর্থাৎ নয় উইকেট অর্থাৎ শেষ নম্বরে কিন্তু ব্যাটিং করতে হবে সুরেশ শর্মা কিংবা বরুণ চক্রবর্তী। অবশ্যই এখানে দলে পরিবর্তন হচ্ছে, টিম সাউদিকে কিন্তু নেওয়া হবে না পরের ম্যাচে, এবং এটাই কনফার্ম নিউজ। তার কারণ ভাই কলকাতা নাইট রাইডার্সের ওপেনারটা অবশ্যই খুবই খারাপ করছে, এই কারণেই কিন্তু ভাই একটা বড়সড় ধাক্কা খেয়ে যাচ্ছে। যদি ইম্প্যাক্ট প্লেয়ার আসা যায় তাহলে অবশ্যই বরুণ চক্রবর্তী কিংবা সুরেশ শর্মাকে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে কলকাতা নাইট রাইডার্স কাজ করাবে, আর যদি ব্যাটিং পিচ হয় তাহলে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নারায়ণ জগদীশানকে আগেও লাভিয়ে দিতে পারে, বা অনুকূল রয়কেও লাগাতে পারে ব্যাটসম্যান হিসেবে। তো আপনাদের মতামত কী বলে অবশ্যই নিজে কমেন্টে জানান। আজকের ভিডিও হলো এটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের সাথে সাবস্ক্রাইব করবেন।